তুমি সরি, আপনি জানেন কি, আপনার মধ্যে একটা রহস্যজনক ব্যাপার আছে। আপনার চোখের দিকে তাকালে মনে হয় অনেক কথা লুকিয়ে আছে। আপনি আমাকে তুমি বলতে পারেন। আপনি? তুমি কেন, আমি কি কিছু ভুল বললাম? কি যেন জানি না, আসলে নিজের চোখের ভেতরে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি কখনো। আচ্ছা আচ্ছা, ছাড়ো সব কথা। তুমি এখন কি করছো, মানে জব করছো নাকি পড়াশোনা করছো? পড়াশোনা চলছে। পড়াশোনা? পড়াশোনা, আচ্ছা। তো কি নিয়ে পড়ছো? আচ্ছা, তুমি কখনো কোনো একটি বিষয় পড়ে শেষ করে উঠতে পারবে? জানাটা কি কখনো শেষ হয়? মানে দর্শন নিয়ে পড়ছো কি? অনেকটা তাই ধরে নাও। ইন্টারেস্টিং। তার মানে তুমি বলতে চাইছো যে তুমি এমন একটা বিষয় নিয়ে পড়ছো যেটা আমার মাথায় ঢুকবে না। আমি এনার্জি নিয়ে পড়ছি। এনার্জি? কিসের এনার্জি? সুপার ন্যাচারাল এনার্জি। যা ভাবছি আসলে তাই, এখানে অনেক গল্প লুকিয়ে আছে। তাহলে ম্যাডাম মোনা, তোমার এই নেচার নিয়ে আমিও কিছু পড়াশোনা করতে চাই। যে মোনা, আমি তোমাকে কিছু দেখাতে চাই। কি দেখাবে? আমি বুঝতে পারছি না তোমাকে কি করে বলবো। কি দেখাবে দেখাও না। এগুলো কি মোনা, কেন হচ্ছে এসব? একে কোথায় যেন দেখেছি। এগুলো তো মোনা, কি এগুলো? তুমি কি ঘুমের মধ্যেই নিজের শরীরের জ্বালা মেটাও? কি বলছো এগুলো? আমি বিশ্বাস করো আমি কিছু বুঝতে পারছি না, কেন হচ্ছে, কি এগুলো? তাই তো বলি, ঠিক আছে দেখা যাক। অমিত দা নিখোঁজ একেবারে, খুব তাড়াতাড়ি ভুলে গেলি, একবার খোঁজও নিলি না। নতুন কাউকে পেয়েছিস মনে হচ্ছে? বেশ হ্যান্ডসাম। কেন, অসুবিধে হচ্ছে? না না,
অসুবিধে হতে যাবে কেন? তোর তো আবার একজনকে বেশি দিন পোষায় না। তোর খবর কি? কেমন আছে তোর পিএফ? অনামিকা ফাঁসিয়ে দিয়েছে, একবার ওর খোঁজও নিলি না। এত পাষাণ কি করে হতে পারিস তুই? এই দুনিয়ায় প্রতি সেকেন্ডে কত মানুষ মারা যাচ্ছে, তারা কেউ খারাপ আবার কেউ ভালো। বিধাতা এমনই বুঝলি, ওর যা ইচ্ছে ও তাই করবে, এটা ওর কাজ। মানুষ মরবেই। ও মাই গড, তুই বিধাতা? বলতে পারিস। বাই দ্য ওয়ে, আমার বিয়ে ভালো আছে, স্ট্রং। বিধাতা, বিধাতা, আমি বিধাতা। রাহুল, আমি ব্যাপারটা এখনো পর্যন্ত ঠিক বিশ্বাসই করে উঠতে পারছি না জানিস। প্রথমে আমারও বিশ্বাস হচ্ছিল না, বাট রোমি যখন বলল আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। রোমি? বেশ বেশ বেশ, ভালোই প্রেম চলছে তাহলে। আচ্ছা মোনা, মোনা কি অ্যাকচুয়ালি তান্ত্রিক নাকি অন্য কিছু? আমি এত ভালো করে জানি না, রোমিও ঠিকঠাক জানে না ওকে। বহুদিন বাদে এমন একটা ক্যারেক্টার পেলাম যেটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে, বুঝলি। মোনা কিন্তু খুব একটা সহজ সরল মেয়ে না। কিন্তু তুই একটু সাবধানে। আমারও তো এটাই কাজ, লুকিয়ে থাকা জিনিসগুলোকে বের করা। মোনাকে নিয়ে আমার কিছু একটা করতেই হবে, কিন্তু কি করব আমি? মাকে বলে তো কোনো লাভ হবে না, পুলিশের কাছেও আমি বলবোটাই বা কি? তাহলে আমাকে কোনোভাবে মোনার ঘরে ঢুকতেই হবে, সেটা যেভাবেই হোক। তৈরি হয়ে যা মোনা, আমি আসছি তোর অন্তর্মহলে। আই থিঙ্ক তুমি একটু বেশি চাপ নিয়ে নিয়েছো। কুল ডাউন, যা হবার হবে, আর যা হবে ভালোই হবে। তুমি আমাকে একটা জিনিস বানিয়ে দিতে পারবে? কি জিনিস? একটা খেলনা গাড়ি। একটা খেলনা গাড়ির মধ্যে ক্যামেরা লাগানো থাকবে। আর তারপর? তারপর ঘুরে আসবো বিধাতার ঘর থেকে। এটা প্যাক করে দিন। চলো তাহলে ঘুরে আসা যাক এবার বিধাতার ঘর থেকে।
আপনি আর কি চান? বাহ, আপনি আমার সামনে বসে আমাকে জিজ্ঞেস করছেন আমি কে, বেশ মজার না? বেশি ভোলা সাজার চেষ্টা করবেন না, আপনার আমার দিদির প্রতি এতটা ভালোবাসা আর আপনার এখানে থাকা, কিছু তো আছে, একটু বলবেন কেন? সরি রমি, আমি তোমাকে জানাইনি, আসলে রাজীব একজন প্যারা অ্যাক্টিভিটিস এক্সপার্ট। তোমার কাছে যখন আমি মোনার বিষয়ে প্রথমবার জানতে পারি, আমি বিশ্বাস করতে পারিনি। কিন্তু পরে আমি এটুকু বুঝতে পারি তুমি এতটাও ভুল হতে পারো না, তাই আমি রাজীবকে ডেকে নিয়ে আসি। আচ্ছা রমি, রাহুল, আমি জানি না তোমরা মোনাকে নিয়ে কি ভেবেছ বা কি ভাবছো, বাট বিলিভ মি, শি ইজ ভেরি পাওয়ারফুল। আর ওকে মাত দেওয়া, ইটস নেক্সট টু ইম্পসিবল। আমি জানি রাজীব, মোনা একজন খুব শক্তিশালী আর খুব পাওয়ারফুল, ওকে আমরা এভাবে মারতে পারবো না। কিন্তু আমরা তাই বলে থেমেও তো থাকতে পারবো না, বলো। আচ্ছা আমাকে একটু খুলে বলবে তোমরা, মোনা অ্যাকচুয়ালি কি, ও কি চায়? আমি এখনো জানতে পারিনি মোনাকে, আমি পুরোটা এখনো ওকে জানতে পারিনি। তবে এতটুকু জানি, অনেকগুলো মানুষকে মেরেছে আর অনেকগুলো মানুষকে মারবেও শীঘ্রই। কিন্তু এটা কি করে সম্ভব? একটা মানুষ ঘুমের মধ্যে কাউকে কিভাবে সুইসাইড করতে বাধ্য করতে পারে? পসিবল, মানুষ যখন ঘুমিয়ে থাকে তার অনেকগুলো ইন্দ্রিয় সক্রিয় থাকে, আর মোনা ঘুমের মধ্যে সেই ইন্দ্রিয়গুলোকে কাজে লাগিয়ে মানুষটিকে হত্যা করে ফেলে। কিন্তু মজার কথা হলো, মানুষটা জানতেও পারে না যে তার কখন মৃত্যু ঘটে গেল। তাহলে তো এটা খুবই চিন্তার বিষয়। এক্স্যাক্টলি, মোনা প্রচন্ড বিপজ্জনক আমাদের পক্ষে, সবার জন্য। আর আজ থেকে আমাকে একটু বেশি চাপ নিতে হবে, কারণ মোনা যদি একবার জেনে যায় যে আমি তোমাদের সাথে মিশে আছি, তাহলে তো বুঝতেই পারছো। রাজীব, তুমি খুব সাবধানে থেকো, আমি মোনার ঘরে যাচ্ছি। আমি এখনো সবটা ভালো করে জানতে পারিনি ওর ঘরে কি কি আছে। তবে তুমি মোনাকে আজ 2 ঘন্টার জন্য আটকে রাখো, আমি ওর ঘরে যাব আর গিয়ে দেখব ওর ঘরে কি কি রাজ এখনো লুকিয়ে আছে। জাস্ট 2 ঘন্টা। এনে ধর, গরম আছে, তাড়াতাড়ি খেয়ে নিস। ঠিক আছে। আচ্ছা বলছি যে, আজকে কি আমরা দেখা করতে পারি? আসলে আমি এখন একটু বেরোবো, মার্কেটে কাজ আছে। তুমি মার্কেটে আসো। ওকে, ঠিক আছে। এই যে ম্যাডাম, আমার যে যাওয়ার টাইম চলে আসলো। এই তো এলে, এখনই চলে যাবে? অ্যাকচুয়ালি আমার ডকুমেন্টারি শ্যুট প্রায় শেষ, আর নেক্সট উইকে আমার রাজস্থানে একটা শ্যুট আছে। নেক্সট উইক? বেশ। অ্যাকচুয়ালি আমার অফিস থেকে ফোন এসেছিল, তো ওনারা ওখান থেকে বলল যে আমাকে নেক্সট উইকে এনিহাউ ঢুকতেই হবে রাজস্থানে। এলেই কি চলে যাওয়া যায়? এই সৃষ্টির মায়া বড়ই অদ্ভুত, মায়াকে ছেড়ে যাওয়া খুবই কঠিন। কি ব্যাপার, তাহলে আমি কি কোনো ভুল করছি কোথাও?
পুরো ঘর খুঁজলাম, কিছুই নেই। আমরা জন্ম নেই, আমাদের মৃত্যু হয়, এর মাঝে কত কিছু ঘটে চলে, আর সেসব কিছুর কন্ট্রোল কি আমাদের হাতে থাকে? এ সব হচ্ছে মায়া, আর আমরা বিধাতার খেলা একটা পেয়াদা মাত্র। মানে তোমার কথাগুলোর মানেটা ঠিক বুঝলাম না আমি। কিছুই কি নেই ওর ঘরে? তাহলে চলো, যেতে যেতে তোমার 2 ঘন্টা হয়েই যাবে। তাহলে আমি কি কোথাও কোনো ভুল করছি নাকি অন্য কিছু? মোনা বুঝতে পেরে গেছে যে আমি তোমাদের সাথে। মানে কিন্তু কিভাবে জানতে পারলো? আমার কেন জানি মনে হচ্ছে ওর 6th sense থেকেই জেনেছে, না হলে হঠাৎ করে কেন আমাকে 2 ঘন্টার কথা বলতে গেল? চাপ নিও না, আমি খোঁজ নিচ্ছি ওর মাথায় ঠিক কি চলছে। তোর চাই ওকে? নে নে, ফ্রিতে দিয়ে দেবো। হাই বেডি, কি খবর? কি ও তোমাকে চায়? রিয়েলি? আমি বললাম নে নে, পরে বুঝবি কত জ্বালা। কি হয়েছে? আমি কিছু একটা বলতে যাচ্ছি তোমাকে কিন্তু পারছি না। চলে আসো চলে আসো, কিছু একটা আসছে। হ্যাঁ আসছে আসছে আসছে, বুকে চলে আসছে। কি হয়েছে? কি হলো? বলো মেরে